হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা থেকে আজকে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি শিখব তা হলো অ্যালোমিনা। আজকের আলোচনার মাধ্যমে আমরা অ্যালোমিনা সম্পর্কে যা জানব, অ্যালোমিনার সমনাম, উৎস, প্রুভার, ক্রিয়াস্থল, ওষুধের নিজস্ব কথা, মানসিক লক্ষণ, পার্শ্ব গঠন, মল, মূত্র, কাতরতা, মায়াজম, হ্রাসবৃদ্ধি, অনুপূরক ও প্রতিষেধক ঔষধ এবং ক্রিয়াকাল। অ্যালোমিনার সমনাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সিডেটাম, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, পুরি ক্লে, অজিলোলা। অ্যালোমিনা ঔষধের উৎস হচ্ছে খনিজ। এখানে দুটি চিত্র এনে অ্যালোমিনা যে খনিজ উপাদান সেটি দেখতে কিরকম সেটি এখানে দেখানো হয়েছে, যার ফলে অ্যালোমিনা ঔষধটি আলোচনা করার সময় যেন অ্যাটলিস্ট এই যেই খনিজ উৎস সেটি দেখতে কিরকম সেটি আমরা মনে করতে পারি। অ্যালোমিনা ওষুধটি প্রুভ করেছেন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এবং ডাক্তার হেরিং। অ্যালোমিনা যে সমস্ত জায়গায় কাজ করে থাকে এর ক্রিয়াস্থল হল চর্ম, মলদ্বার, স্নায়ুরজ্জু, মলাশয় এবং শ্লৈষ্মিক ঝিল্লি। এখানে অ্যালোমিনার ক্রিয়াস্থলের ভিজুয়াল ইমেজ আনা হয়েছে, যার ফলে ক্রিয়াস্থলগুলো খুব সহজেই দীর্ঘদিন মনে থাকে। এখানে অ্যালোমিনা কাজ করে স্কিন, অ্যানাস, রেকটাম এবং নার্ভ কর্ড এবং মিউকাস মেমব্রেন। ঔষধের নিজস্ব কথা, প্রথম কথা, পক্ষাঘাত সদৃশ দুর্বলতা ও স্মৃতিভ্রংশ। দ্বিতীয় কথা, মল ও মূত্র ত্যাগ সহজসাধ্য নয় বা কষ্টসাধ্য। তৃতীয় কথা, ক ও শীতার্থতা। চতুর্থ কথা, আলু সহ্য হয় না। পঞ্চম কথা, মল ত্যাগের ইচ্ছা নাই। শিশুদের এবং বৃদ্ধদের কোষ্ঠকাঠিন্য, মল ত্যাগ কালে কুণ্ঠন। ওষুধের নিজস্ব কথাগুলো অবশ্যই আমরা মুখস্থ করব, যার ফলে ওষুধের যে সারাংশ বিষয় আছে সেটি আমাদের দীর্ঘদিন মনে থাকবে, যা আমাদের এই অ্যালোমিনা ওষুধ প্রয়োগ করতে সুবিধা হবে। অ্যালোমিনা ওষুধের মানসিক লক্ষণের চরিত্র পাঠ, অ্যালোমিনা রোগী শান্ত, লোভী, অসন্তুষ্ট, দীর্ঘশ্বাস ফেলে, চিত্তান্বেষী, প্রতিবাদ সহ্য করতে পারে না, ঘৃণাপরায়ণ ও খুঁতখুঁতে। অ্যালোমিনা ওষুধের পার্শ্ব হচ্ছে ডানে এবং এক পাশে, উভয় ক্ষেত্রেই এটি প্রথম গ্রেডের মেডিসিন। গঠন, অ্যালোমিনার শারীরিক গঠনশীলতা দ্বিতীয় গ্রেড, তৃতীয় গ্রেডে মেদ প্রবণতা এবং শিশুদের শীর্ণতা। স্টুল বা মল, প্রথম গ্রেড মল কঠিন, বলের ন্যায় এবং গুটি গুটি। দ্বিতীয় গ্রেডের মল হচ্ছে নিষ্ফল মলবেগ ও কুণ্ঠন, লম্বা সরু। তৃতীয় গ্রেড বৃহৎ শ্লেষ্মাযুক্ত বা পিচ্ছিল, মল কিছুটা বের হয়ে আবার ঢুকে যায়। মূত্র, মূত্র ত্যাগকালে জ্বালা, মূত্রের বর্ণ হচ্ছে দুধের ন্যায় বা হালকা হলুদ, তলানি পাথর। কাতরতা, অ্যালোমিনা দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় গ্রেডের শীতকাতর মেডিসিন, গরম কাতর তৃতীয় গ্রেড। অ্যালোমিনার মায়াজম হল সোরিক মায়াজম তৃতীয় গ্রেড, সাইকোটিক তৃতীয় গ্রেড, টিউবারকুলার তৃতীয় গ্রেড। হ্রাস বৃদ্ধি, অ্যালোমিনার বৃদ্ধি শীতকালে শীতল বায়ুতে, অমাবস্যা ও পূর্ণিমায় এবং শ্বেতকাঠ জাতীয় খাদ্যে। উপশম বা হ্রাস গরম জল পানে ও গ্রীষ্মকালে উপশম। অনুপূরক ও প্রতিষেধক ঔষধ, অনুপূরক ঔষধ হচ্ছে ব্রায়োনিয়া এবং ফেরামফস, প্রতিষেধক ঔষধ ব্রায়োনিয়া, ক্যাম্ফর, ক্যামোমিলা এবং ইপিকাক। অ্যালোমিনা ওষুধের ক্রিয়াকাল হচ্ছে 40 থেকে 60 দিন, এটি একটি দীর্ঘকাল ক্রিয় মেডিসিন। আজকে অ্যালোমিনা সম্পর্কে যে প্রাথমিক আলোচনা করা হলো, যা মূলত আমাদের একজন হোমিওপ্যাথিক শিক্ষার্থী হিসাবে মুখস্থ করে মনে রাখতে হবে, যা আমাদেরকে পরবর্তীতে অ্যালোমিনার বিস্তারিত আলোচনা এবং অধ্যয়ন করতে সুবিধা হবে। আজকে যতটুকু আলোচনা করা হলো আশা করি সেটা অ্যালোমিনা সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা দিবে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।